হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। হ্যাঁ, আমাদের একটা ভাইয়ের আজকে বার্থডে, তো দেখো আমরা চলেও এসেছি। আর এখানে দেখো আমার মা আর আন্টি কিছুটা গল্প করে নিল এখানে। তো দেখো আন্টি আমাকে সাজানোর কটা জিনিস দিয়ে দিয়েছে। আন্টি আগে থেকেই বলে রেখেছিল যে তাড়াতাড়ি চলে আসবি, সাজাতে হবে কিন্তু তোকে। তো কথা মতো আমরা চলে গেছিলাম তাড়াতাড়ি। আর গরম এত পড়ছে যে ফ্যান অফ করে সাজানোটা খুবই টাফ ব্যাপার। তো আমরা ফ্যান চালিয়ে সাজাচ্ছিলাম, আর বেলুন একবার এদিক একবার ওদিক হয়ে যাচ্ছিল, মানে আলাদাই হয়ে গেছিলো ব্যাপারটা। তো দেখো ভাই চলে এসছে, এই যে যার বার্থডে সেই হচ্ছে বার্থডে বয় আমাদের। তো ভাইয়ের আজকে বার্থডে, তাও ভাই চলে গেছিলো মাঠে খেলতে। তো মাঠে খেলেই যাচ্ছিলো, তারপরে গিয়ে ডেকে ডেকে তাই আনা হয়েছে। আর এই যে আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার ওকে দেওয়া হয়েছে। তো এই যে মা ওর হাতে এটা পরিয়ে দিল, তোমরা জানিও কেমন হয়েছে। তো ভাই এখন রেডি হয়ে চলে আসবে কিছুক্ষণ বাদেই। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো ওই দেখো ভাই চলে এসেছে, আর ভাই এটা বারবার করছিল তাই আমি নিয়ে নিয়েছিলাম একটা ভিডিও ক্লিপ। বোন তাকা, পর্দা পুরো মাথা কভার করে নিয়েছিল। বার্থডে বয়ও কাজ করছে। তারপরে ডেকোরেশন করতে করতে আমরা কটা ফটো তুলে নিলাম, তারপরে আবার ডেকোরেশনে লেগে পড়লাম। আর সবাই কিন্তু হেল্প করেছে, আমরা সবাই মিলে ডেকোরেশন করেছি। আর আমার ডেকোরেশন করতে তোমরা আগে থেকেই জানো যে আমার কত ভালো লাগে। তো এই ডেকোরেশনটা সবাই মিলে করেছিলাম বলে এত তাড়াতাড়ি কমপ্লিট করতে পেরেছিলাম সবাই। আর এই হচ্ছে ফাইনাল লুক। আর এখানে দেখো চলে এসেছে এখন বার্থডে বয়, কেক কাটিং শুরু হবে এখন। আর এদিকে দেখো দুষ্টুমি করছে এরা দুটো মিলে। তো দেখো আফটার সেলিব্রেশন আমরা এইভাবে বাইরে বসে পড়েছি সবাই মিলে। তো এই প্লেটে ছিল কেক, ভুজিয়া, আরও মিষ্টি। তো আমি খালি নিয়েছিলাম মিষ্টি আর হচ্ছে সরি আমি নিয়েছিলাম হচ্ছে কেক আর ভুজিয়া। যেহেতু বৃষ্টি হয়েছিলো তো বাইরের ওয়েদারটাও খুবই সুন্দর ছিল। তারপরে কেক টেক খেয়ে প্রতিবারের মতো এইবারও আমরা ওপরে চলে আসলাম। ওপরে এসে আমরা খেলছিলাম সবাই মিলে। আমাদের একটা স্পেশাল খেলা আছে যেটা প্রত্যেকবার আমরা খেলি গিয়ে, তো ওটার একটা আলাদাই মজা আছে, মানে আমরা নিজেরাই হাসাহাসি শুরু করে দিই কি কখন কি হয়। এখানে দেখো আমরা সবাই গোল করে বসে পড়েছি। আর কি বলবো, আমরা বসতে বসতে খেলার জন্য চিটস রেডি করতে করতেই আমাদেরকে আবার নিচ থেকে ডেকে নিল। তো আমরা নিচে চলে এসেছিলাম খেতে। তো খাওয়ার পরে আর খেলা হবে কি জানি না, তো আমরা এখানেও এনজয় করছিলাম। তোমরা দেখে নাও মেনুতে ছিল মাটন বিরিয়ানি, আন্টির হাতে স্পেশাল বানানো চিলি চিকেন যেটা অসাধারণ খেতে হয়। আমি আর বোন পুরোটা ফার্স্টে ঢালিনি, ফার্স্টে হাফ নিয়ে নিয়েছিলাম প্লেটে। তো আমরা ওই হাফটাই শেষ করতে পারছিলাম না, এত কোয়ান্টিটি ছিল। তো এই সময় খেতে বসে আমাদের মধ্যে ভূতের গল্প চলছিল, হঠাৎ করে আমরা আবার সেই গল্প থামিয়েও দিই, নিজেরাই ভয় পেয়ে যায়। তো যাই হোক, আমরা সেই গল্প বাদ দিয়ে, এত সাহসী আমরা যে সেই গল্পটা বাদ দিয়ে আমরা নিজেদের খাওয়ার দিকে ফোকাস করলাম। সামনে এত সুন্দর খাবার, ডিস্ট্র্যাক্ট কি হওয়া যায় বলো।
আর মুখের থেকে বড় আমি আঙ্কেলের থেকে ছেড়ে নিয়েছি। আর পাতটা দেখো মটনের, আমি সব দেখা কি দেখেছিস তো তারপরে ছিল সবার জন্য কর্নেটো। তো আমরা নিয়ে নিলাম কর্নেটো আর বাড়ির পথে এগোলাম। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আরও নতুন নতুন অনেক ব্লগ আসতে চলেছে, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর চ্যানেলটাকে অনেক 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 ভালোবাসা দাও, সঙ্গে থাকো, পাশে থাকো। সো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকো।